এসআর একটি ল্যাপটপ, যেটা আমরা ল্যাপটপ রানিং থাকা অবস্থায় বায়োস ফ্লাশ করার সিস্টেমটা আমরা দেখিয়ে দিব। নেটটিকে প্রথমে আপনি বায়োস ড্রাইভারটাকে ডাউনলোড করে নিতে হবে। আমরা ডাউনলোড করে রেখেছি, এখানে ডাউনলোড করে রেখেছি, এই হচ্ছে যে আমাদের বায়োস ড্রাইভার। এটাকে এক্সট্রাক্ট করে এখানে আমরা মূল ফাইলটাকে এখানে এনেছি, এখানে এটা হচ্ছে যে আমাদের মূল ফাইল। তো এই মূল ফাইলে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমার সফটওয়্যারটা রান হবে। এটা তার সিরিজে এখানে আইডি, এখানে ভার্সন, বায়োস ভার্সন চলে আসছে এবং এখানে আমাকে বায়োসটাকে ওকে করার জন্য বলতেছে। তো আমরা ওকে দিলাম, স্টার্টিং হয়ে গেল তার কাজ। আমরা আমার ল্যাপটপ রান থাকা হচ্ছে কীভাবে বায়োস ফ্লাশ করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। অনেক সময় আমাদের ল্যাপটপ রান আছে বাট অনেক ধরনের প্রবলেম ফেস করে, যেমন হার্ড ডিস্ক পাচ্ছে না, হার্ড ডিস্কের প্রবলেম করে, হ্যাং করে, বা আমাদের ইউএসবি পাচ্ছে না, বা আমাদের অ্যাকুরেটলিভাবে ডাটার কাজগুলো কমপ্লিট করতে পারতেছে না, বা বিভিন্ন রকমের এই জাতীয় সফটওয়্যার ট্রাভেল করতে পারে। তো সফটওয়্যার ট্রাভেল করলে তখন আমাদেরকে কী করতে হবে, রান থাকা অবস্থায় যেহেতু আমার মোটামুটি রান হয় তখন আমরা এই ফ্লাশটা করে দিব। বায়োস খুলে আমরা এই কাজটা করতে গেলে একটু রিস্ক হয়, যেহেতু বায়োস একটা মেমোরি আমাদের এখন স্টার্টিংয়ে বায়োসটাকে ফ্লাশ করা থাকবে। আমাদের বায়োসটা হয়ে গেছে, যার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের ফুল ব্ল্যাঙ্ক বায়োস এখন নতুন করে আসছে। আমরা এন্টার রেজিস্টার দিব। রেজিস্টার দিলে আমরা দেখতেছি আমাদের হার্ড ডিস্কটা পাইনি। তো আমরা এখন যদি দেখি, আমরা কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে রিস্টার্ট করব। রিস্টার্ট করে আমরা বায়োসে ঢুকব। বায়োসে ঢুকার পর আমরা লেগেসি মোড করে দিব, যেহেতু এটা আমাদের হার্ড ডিস্কটা অরিজিনাল উইন্ডোজ দেওয়া আছে। তো আমরা অরিজিনাল বলতে লেগেসি মোড করলে আমাদের হার্ড ডিস্কটা পাবে। এবার আমরা সেভ করে বেরিয়ে যাব। তো আমাদের এখন মোটামুটি ল্যাপটপটা ফ্ল্যাশ হয়ে গেলো, বায়োস ফ্ল্যাশ হয়ে গেলো। এখন আমাদের ল্যাপটপটা রান করবে, রান করলে আমরা আগের প্রবলেমগুলো ফেস করবো না। অর্থাৎ এটা ল্যাপটপ অন থাকা অবস্থায় আমরা বায়োসটাকে আপডেট করলাম, নেটটিকে আপডেট ভার্সন নামিয়ে আপডেট করলাম। এটা ফোর্থ জেনারেশন একটি ল্যাপটপ, আমাদের মাদার বোর্ডের নাম্বারটা হচ্ছে এটা। আমাদের সফটওয়্যার রান হচ্ছে, আর যেহেতু ফ্ল্যাশ হয়েছে আমাদের অলরেডি এসে গেছে। আমরা এখন পাসওয়ার্ড দিয়ে অন করব, রান করলাম উইন্ডোজ 10। ওকে বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম বাস কীভাবে ফ্লাশ করতে হয়। আল্লাহ হাফেজ।